আমার কাছে শেখ হাসিনার পদত্যাগ পত্র নেই, আরও যা বললেন রাষ্ট্রপতি। জানাবো শেখ হাসিনার পদত্যাগের দালিলিক কোনো প্রমাণ নেই। এবং সর্বশেষ জানাবো পাঁচ মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান কি দেশে ফিরবেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমার কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই, আরও যা বললেন রাষ্ট্রপতি। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশে থেকে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার পদত্যাগ নিয়ে আলোচনার সমালোচনা শুরু হয়। এরই মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন বিষয়টি তিনি শুনেছেন, তবে তার কাছে এই সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। সম্প্রতি মানব জমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারটি গত শনিবার 19 অক্টোবর পত্রিকার রাজনৈতিক ম্যাগাজিন সংস্করণ জনতার চোখে প্রকাশিত হয়। মতিউর রহমান চৌধুরীর মতে, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র যদি সত্যি জমা দেওয়া থাকে তাহলে সেটির অনুলিপি কারণা কারো কাছে থাকার কথা, কিন্তু 3 সপ্তাহ পরে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালালেও এর খোঁজ কেউ দিতে পারেনি তাকে। এমনকি মন্ত্রিপরিষদ বিভাগেও যোগাযোগ করা হয়েছে, যেখানে সাধারণত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদত্যাগপত্র সংরক্ষিত থাকে, কিন্তু সেখানেও কিছু পাওয়া যায়নি। তাই শেষমেশ রাষ্ট্রপতির কাছে সরাসরি এর উত্তর জানার সুযোগ মেলে। 5 আগস্ট ছাত্র আন্দোলন ও গণবিক্ষোভের মুখে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। সংবিধানের 57 ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী পদত্যাগ করলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে, কিন্তু রাষ্ট্রপতি জানিয়েছেন তার কাছে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র বা সংশ্লিষ্ট কোনো প্রমাণ পৌঁছায়নি। রাষ্ট্রপতি বলেন, আমি বহুবার পদত্যাগপত্র সংগ্রহের চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি, হয়তো তার সময় হয়নি। 5 আগস্ট সকাল 10:30 প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বঙ্গভবনে ফোন আসে, যেখানে বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকারের জন্য আসবেন। এরপরই বঙ্গভবনে প্রস্তুতি শুরু হয়, কিন্তু 1 ঘন্টার মধ্যে আরেকটি ফোন আসে যে তিনি আসছেন না। তিনি আরও বলেন, চারিদিকে অস্থিরতার খবর, কি হতে যাচ্ছে জানি না, আমি তো গুজবের ওপর নির্ভর করে বসে থাকতে পারি না। তাই সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ নিতে, তার কাছেও কোনো খবর নেই, আমরা অপেক্ষা করছি, টেলিভিশনের স্ক্রলও দেখছি, কোথাও কোনো খবর নেই। এক পর্যায়ে শুনলাম তিনি দেশ ছেড়ে চলে গেছেন, আমাকে কিছুই বলে গেলেন না। সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন বঙ্গভবনে এলেন তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কি না, একই জবাব, শুনেছি তিনি পদত্যাগ করেছেন, মনে হয় তিনি সময় পাননি জানানোর। সবকিছু যখন নিয়ন্ত্রণে এলো তখন একদিন মন্ত্রিপরিষদ সচিব এলেন পদত্যাগপত্রের কপি সংগ্রহ করতে, তাকে বললাম আমিও খুঁজছি উল্লেখ করে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, এই বিষয়ে আর বিতর্কের সুযোগ নেই, শেখ হাসিনা চলে গেছেন এবং এটাই সত্য। তবুও এই প্রশ্নটি যাতে আর কখনো না উঠে তা নিশ্চিত করতে আমি সুপ্রিম কোর্টের মতামত চেয়েছি। রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ 8 আগস্ট এর সম্পর্কে তাদের মতামত দেন। এতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা দূর করতে এবং নির্বাহী কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে। প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলীকে শপথ বাক্য পাঠ করাতে পারবেন বলে আপিল বিভাগ মতামত দেন। শেখ হাসিনার পদত্যাগের দালিলিক কোনো প্রমাণ নেই। গত 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও শেষ পর্যন্ত স্বাভাবিক থাকেনি ঢাকার রাজপথ। আন্দোলনকারীরা শত বাধা উপেক্ষা করে ঢাকায় প্রবেশ ও গণভবন অভিমুখে যাত্রা শুরু করে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হতে থাকে। এরপর খবর এলো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, পরে বিকেলে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশ ত্যাগের আগে কি করেছিল শেখ হাসিনা? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার আগে বঙ্গভবনে যেতে চেয়েছিলেন, তবে সেখানে তিনি যেতে পারেননি। এছাড়া তিনি রেডিও টেলিভিশনে ভাষণ দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছিলেন, বলেছিলেন দীর্ঘ নয় অল্প সময় কথা বলবেন তিনি,
কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং সেনাপ্রধানের অনাগ্রহে সেই সুযোগ পাননি শেখ হাসিনা। তখন তাকে বলা হয় চারদিকে লোকজন জড়ো হয়ে গেছে, সবাই মারমুখ, অল্প সময়ের মধ্যেই তারা গণভবনে পৌঁছে যেতে পারে, তার নিরাপত্তার কথা ভেবেই তাকে সেই সুযোগ দেওয়া যাবে না। হাসিনা বিরক্ত, ক্ষুব্ধ, কিন্তু কিছুই করার ছিল না। বক্তৃতার একটি খসড়া তৈরি করেছিলেন তিনি, এতে তিনি বলতে চেয়েছিলেন তার ইচ্ছায় নয়, বলপূর্বক তাকে দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে। কারা এবং কোন বিদেশি শক্তি তার সরকারকে উৎখাত করতে চেয়েছে এটাও তিনি দেশবাসীকে জানাতে চেয়েছিলেন। তার শাসনকালে দেশের কী কী উন্নয়ন হয়েছে তারও বয়ান ছিল। এদিকে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় একাধিকবার দাবি করেছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মিডিয়ার সামনে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর জানিয়েছিলেন। এখন প্রশ্ন উঠেছে, যদি শেখ হাসিনা পদত্যাগ করে থাকেন তাহলে সেই পদত্যাগপত্র কোথায়, এর কোনো দালিলিক প্রমাণ রয়েছে কিনা জানেন না কেউই। খোদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনও জানেন না শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা। রাষ্ট্রপতি জানিয়েছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে তিনি শুনেছেন, তবে তার কাছে লিখিত কোনো ডকুমেন্ট নেই। সম্প্রতি মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি এ কথা জানান। সাক্ষাৎকারটি গত শনিবার 19 অক্টোবর পত্রিকার রাজনৈতিক ম্যাগাজিন সংস্করণ জনতার চোখে প্রকাশিত হয়। জনতার চোখে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার পদত্যাগের দিন বারবার ফোন আসছিল নয়াদিল্লি থেকে, বলা হচ্ছিল প্রধানমন্ত্রীর নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়। মজার ব্যাপার হচ্ছে ঢাকার তরফে দিল্লিকে বলা হয়েছিল তারা যেন বিমান পাঠিয়ে হাসিনাকে নিয়ে যান, সেই অনুরোধে সাড়া দেয়নি দিল্লি। এরপর বাংলাদেশের স্ব-উদ্যোগে বিমানবাহিনীর একটি C-130 বিমানে তাকে দিল্লি পাঠানো হয়। হাসিনাকে বহনকারী বিমানে আরও দুজন ছিলেন, তার ছোট বোন শেখ রেহানা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। 5 মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান কি দেশে ফিরবেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহার করার জন্য বিএনপিপন্থী আইনজীবীরা ধীরে ধীরে সোচ্চার হতে শুরু করেছেন। গত সোমবার বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। মামলা প্রত্যাহার করা না হলে বিএনপিপন্থী আইনজীবীরা আন্দোলনের হুমকি দিয়েছেন। অন্যদিকে তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন সেটি নিয়ে এক ধরনের ধোঁয়াশা রয়েছে। দলটির নেতা কর্মীরাও বিষয়টি বুঝতে চাইছেন। প্রশ্ন হচ্ছে, মামলা চলমান থাকায় তিনি কি দেশে ফিরতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, নাকি মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করবেন? তারেক রহমান দেশে ফিরবেন কবে? গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার ভারতে পালিয়ে যাবার পর বিএনপির নেতাকর্মীদের অনেকেই ভেবেছিলেন তারেক রহমান হয়তো দ্রুত দেশে ফিরে আসবেন। অন্তর্বর্তী সরকারের প্রায় 2.5 মাস পার হতে চললেও মিস্টার রহমান কবে নাগাদ দেশে ফিরবেন সেটি নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ধোঁয়াশা রয়েছে। তারেক রহমান কবে দেশে ফিরে আসবেন সেটি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না বিএনপি নেতারা। তাদের মূল লক্ষ্য এখন তারেক রহমানের মামলা প্রত্যাহার। বিএনপির তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কেউ হয়রানি থেকে বাদ যাননি। তারেক রহমান শুধু তার নিজের মামলা নিয়ে চিন্তা করছেন না, বিএনপির নেতাকর্মী, সমমনা রাজনৈতিক দল ও স্বাধীন চেতা মানুষের বিরুদ্ধে গত 16 বছরে অসংখ্য মামলা দায়ের করা হয়েছে। তিনি চান প্রতিটি মিথ্যা মামলা যেন প্রত্যাহার করা হয়। বিবিসি বাংলাকে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। বিএনপির বরাবরই দাবি করছে আওয়ামী লীগ সরকারের সময় বিগত 15.5 বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় 1,45,000 মামলা দায়ের করা হয়েছে। তবে বিএনপির এই দাবি কতটুকু সত্য সেটি যাচাই করা সম্ভব হয়নি। মিস্টার আমিন বলেন, তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে পারেন সেজন্য অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে আইনগত এবং রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা। এমনও হতে পারে যে তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার হয়ে গেল কিন্তু অন্য নেতাকর্মীদের নামে মামলা রয়ে গেল। তিনি চাচ্ছেন তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতা পর্যন্ত সবার মানবাধিকার যাতে সুরক্ষিত থাকে এবং তারা যেন আইনের শাসন থেকে বঞ্চিত না হয়, বলছিলেন মিস্টার আমিন।
বাংলাদেশে সত্যিকার অর্থে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা হলে তিনি দেশে ফিরবেন, মামলা প্রত্যাহারের দাবি কেন? বিএনপি পন্থী আইনজীবীরা ইতোমধ্যে তারেক রহমানের মামলা প্রত্যাহার করার জন্য দাবি তুলে ধরেছেন। তাদের অনেকের আশঙ্কা হচ্ছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেও রাজনৈতিক পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত আছে। এমন অবস্থায় মামলা প্রত্যাহার করার আগে তিনি দেশে আসলে বিষয়টি ইতিবাচক নাও হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।